হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আজকে আমাদের এইচএস 2022-এর অঙ্ক পরীক্ষা কিন্তু হতে চলেছে। আমরা এখন চলে এসেছি সুনীতিবালা সদর গার্লস স্কুলের সামনে। এখানে যে বিভিন্ন প্যারেন্টসরা আছে তাদের সঙ্গে আমরা কথা বলবো যে তাদের কীরকম প্রেশার চলছে, কারণ আমরা জানি যে এক্সামের টাইমে কিন্তু যে প্যারেন্টস তাদের ওপরও কিছুটা প্রেশার থাকে। তারপর যখন পরীক্ষা শেষ হবে তখন স্টুডেন্টদের সঙ্গেও আমরা কথা বলবো যে তাদের এক্সাম কীরকম হলো বা তাদের অন্যান্য এক্সামের প্রিপারেশান কীরকম আছে। তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি এবং আমরা দেখে নিই যে আমাদের প্যারেন্টস এবং স্টুডেন্টরা কী বলছে। আজকে আমাদের 2022 সালের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে তার তো আজকে ম্যাথ এক্সাম হচ্ছে সায়েন্সের এবং আর্টসের এখানে হিস্ট্রি এক্সাম হচ্ছে। তাহলে এবার আমার আপনাদের থেকে কোয়েশ্চেন যে আমাদের লাস্ট 2 বছর তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি, এখন এবছর 2 বছর পরে গিয়ে পরীক্ষা হচ্ছে, তাহলে এটা নিয়ে আপনাদের প্যারেন্টস মহলে কীরকম চিন্তাভাবনা চলছে? চিন্তাভাবনা তো খুবই মানে চিন্তার বিশাল ব্যাপার একটা। ইলেভেন কমপ্লিট করতে পারিনি, তার মধ্যে ঠিকমতো টিচারদেরও অনলাইনে ক্লাসের জন্য ঠিকমতো ওরা বুঝতেও পারিনি, এটা একটা সমস্যা হয়েছিল। তার মধ্যে আবার কোশ্চেন যে হচ্ছে উচ্চ মাধ্যমিকের সেটা তো আগের ধার মতনই হচ্ছে, কিন্তু ক্লাস তো ঠিকমতো হয়নি, স্কুলেও হয়নি এবং অনলাইনে ক্লাসগুলো ঠিকমতো হয়নি, তার ফলে ওরা অনেক সাফার করছে, সুযোগ করতে পায়নি আর কি, অনেক জিনিস বুঝতে পার করতে গিয়েও করতে পারতেছে না, বুঝতে পারতেছে না ঠিকমতো আর কি। বুঝতে পারলাম। আর আমাদের এই বছরের পরীক্ষার একটা নতুন বিষয় হলো যে হোম সেন্টারে এক্সাম। আমরা এতদিন যে পরীক্ষা দিয়েছি অন্য কোনো স্কুলে গিয়ে দিয়েছি, তাহলে এই যে হোম সেন্টারে এক্সাম হচ্ছে তার কি কোনো বেনিফিটস বা কোনো ডিসঅ্যাডভান্টেজ এগুলো বলে কি আপনাদের কিছু মনে হয়? না, কোনো কিছুই মনে হচ্ছে না। আচ্ছা আচ্ছা, টেনশনটা নেই এটাই, কিন্তু কোনো বেনিফিট নেই। আচ্ছা, তার মানে তার মানে আপনারা বলতে চাচ্ছেন হোম সেন্টারে এক্সাম হচ্ছে সেটাতে আর কি ওদের যে একটা ফিয়ার কাজ করে যে অন্য স্কুলে গিয়ে আমরা এক্সাম দেবো সেখানে টিচাররা কেমন হবে বা আমাদের যেখানে বিষয় কি হবে সেগুলো আপনাদের নেই, তাই তো? পরীক্ষা হচ্ছে এবার এই 2 বছরের মাঝখানে যে পড়াশোনা সেটা বেসিক্যালি অনলাইনে হয়েছে, এবং অনলাইনে যেহেতু টিচাররাও আগে থেকে প্রিপেয়ার ছিল না বা স্টুডেন্টরাও প্রিপেয়ার ছিল না, আমাদের পড়াশোনাতে অনেক প্রবলেম হয়েছে। তাহলে এই যে 2 বছর পর গিয়ে পরীক্ষা হচ্ছে সেটা নিয়ে আপনার মতামত কি সেটাই আমরা জানতে চাইছি। অসুবিধা তো আমাদের হয়েছে, তারপরে হচ্ছে তারপরেও ছেলেমেয়েরা চেষ্টা করছে যে যতটুকু তার সাধ্য মতন তার চেষ্টা করে আজকে এই পরীক্ষায় তারা বসছে। এখন আগামী দিনে মানে কী হবে সেটা পরের ব্যাপার, পরবর্তীকালে 2-3 মাস আগের থেকে অফলাইনে পড়াশোনা চালু হয়েছে, খুব একটা সুযোগ ওরা পায় নাই। বর্তমানকালে এখন এই অবস্থায় ওরা পরীক্ষাটা দিচ্ছে, ওরা ব্যক্তিগতভাবে অনলাইনে বা গৃহশিক্ষকের ইয়ে নির্দেশে যেটুক পড়াশোনাটা করলো। এবার আমরা আশা করব যে আমার মেয়ে যেরকম, আমার মেয়ে সদর গার্লস স্কুলে পড়ে, আমার মেয়ে গত ইয়েতে 90% মার্কস পেয়েছিল মাধ্যমিকে 2019-এ। আমার আমারও তো একটা এক্সপেকটেশন থাকে, আমার মেয়েটা একটা সায়েন্স নিয়েই পড়ে এবং আমিও ভাবি যে আমার মেয়ে একটু ভালো রেজাল্ট করবে এটা, কিন্তু এটা তো আমাকে মানতেই হবে। বাস্তব কোভিড পরিস্থিতি যে অবস্থায় স্কুল হয় নাই, তারপরে সবাই গৃহবন্দী, এর মধ্যে যতটুকু শিক্ষকতা শিক্ষকরা যা মানে দিয়েছেন অনলাইনে সেটাই আর কি, সেটার উপরই নির্ভর করে। আমাদের আপনাদের কাছে কিছু বেসিক কোয়েশ্চেন যে আমাদের যে উচ্চ মাধ্যমিক 2022 সালের পরীক্ষা হচ্ছে, এই বছর আমাদের একটি প্রথম ব্যাপার হচ্ছে যে হোম সেন্টারে এক্সাম। এতদিন তো আমরা অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতাম, তাহলে এই যে হোম সেন্টারে এক্সাম সেটা নিয়ে স্টুডেন্টদের মধ্যে কী চিন্তাভাবনা সেটা তো আমরা ওদের থেকে জানবই, এবার আপনারা প্যারেন্টসরা এটা নিয়ে কী ভাবছেন সেটা যদি আপনারা একটু বলেন। একদিকে ঠিকই আছে, নিজের স্কুলে ভয়টা একটু কম থাকবে হয়তো সেই জিনিসটা হতে পারে, কিন্তু আচ্ছা ঠিক আছে, আপনি কিছু বলবেন? আমার কোনো পার্থক্যই মনে হচ্ছে না, আমার অন্য স্কুলে হলেও এরকমই হচ্ছে, এখানে হলেও এরকম সেম, আমার কাছে সেম মনে হচ্ছে, কিছু আলাদা মনে হচ্ছে না সেম। তবে হ্যাঁ, স্কুলের ম্যামরা আছে ওর সামনে, ওর ওটা দেখতে পাচ্ছে, যতই হোক
ম্যামরা তো মায়ের মতো, এত বছর ধরে ওদের দেখছে, ক্লাস ফাইভ থেকে পড়ছে, বড় হলো ওদের হাতে, ওদের চোখের সামনে, তো এইটুকুনই ভালো লাগছে। কিন্তু পরীক্ষা যে এখানে হলে ওখানে ভালো হতো, এখানে খারাপ হচ্ছে বা এখানে ভালো হচ্ছে ওখানে খারাপ, তো এরকম না। তাহলে এখন আমরা কথা বললাম কিছু প্যারেন্টসের সঙ্গে, আমাদের পরীক্ষা শেষ হওয়ার সময় প্রায় হয়ে গেছে, স্টুডেন্টরা বেরোক এবং আমরা দেখি যে স্টুডেন্টদের আজকে এক্সাম কীরকম। একটা স্টাডি চ্যানেল তরফ থেকে এসেছি, আমাদের চ্যানেলের নাম হচ্ছে লেটস ইমপ্রুভ, সেখানে আমরা ম্যাথমেটিক্স এবং ফিজিক্স পড়াই বেসিক্যালি, এছাড়াও তোমাদের যে পরীক্ষা সেই পরীক্ষা রিলেটেড অন্যান্য জিনিসও অ্যাপ্লাই করি আমরা এখানে। এবার আজকে আমাদের তোমাদের জানার বিষয়, তোমরা তো সবাই ক্লাস ইলেভেনে পড়ো, তাই তো? আচ্ছা, এবার তাহলে তোমরা কোন মানে কোন স্ট্রিম থেকে পড়ো? আর্টস। আচ্ছা, তুমি আর্টস? তোমরা? আমরা আর্টস। আচ্ছা, তোমরা সবাই আর্টসে পড়ো। আচ্ছা, আজকে তাহলে তোমাদের মোস্ট প্রবাবলি হিস্ট্রি এক্সাম, তাই তো? আচ্ছা, এবার এই যে হিস্ট্রি এক্সাম, তোমাদের তো আগের বছর পরীক্ষা হয়নি, তাহলে এবার তোমরা এক বছর পর আবার পরীক্ষা দিতে এসেছো, তাহলে এখানে তোমাদের প্রিপারেশন কীরকম? প্রিপারেশন তো মানে এক বছর যেহেতু পড়াশোনাটা বাদ গেছে, একটু একটু ঢিলা তো পড়ে গেছে, কিন্তু প্রিপারেশন ভালোই আছে। আচ্ছা, আর পড়াশোনা অনলাইনে হয়েছে, সেই ক্ষেত্রে তোমরা অনলাইন পড়াশোনা করে কতখানি কি করতে পেরেছো যদি তোমরা একটু শেয়ার করো? অনলাইনে হয়েছিল ক্লাস, স্কুল থেকেও ম্যামরা মানে ম্যামরা ম্যামদের চেষ্টা কোনো ত্রুটি রাখিনি, আমরাও সেই বুঝে আমরা করেছি যতটা পারি। ভয় তো লাগছে পরীক্ষা, কিন্তু ভালো হয়েছে মোটামুটি। হ্যাঁ, মোটামুটি ভালোই দেবো পরীক্ষাটা। অনলাইনে হয়েছে, কিন্তু সেরকম তো পরিবেশটা ছিল না, তাই একটু তো সমস্যা হবেই। হ্যাঁ, সেটাই আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদের, তোমাদের সবাইকে বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা দিও। তাহলে এখানে আমরা পেয়ে গেছি একজন স্টুডেন্টকে, সে এখনই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বেরোলো। তোমার আজকে কী এক্সাম ছিল? অঙ্ক। অঙ্ক পরীক্ষা ছিল, তাই তো? তাহলে অঙ্ক পরীক্ষা তোমার কেমন হয়েছে? মোটামুটি ভালোই হয়েছে, আমার অঙ্কটা ফোর সাবজেক্ট হিসাবে ছিল তো। আচ্ছা, তাহলে এখানে যে এমসিকিউগুলো এসেছিলো সেগুলো তুমি সব করতে পেরেছো? হ্যাঁ। এমসিকিউগুলো কীরকম ছিল, এগুলো কঠিন ছিল নাকি সোজাই ছিল? না না, এমসিকিউ একদম সহজই ছিল। আর আমাদের যে বাংলা এক্সাম এবং ইংলিশ এক্সাম, সেখানে আমরা দেখছিলাম যে আমাদের যে কোয়েশ্চেনগুলো সেগুলো কিন্তু আগের বছরের কোয়েশ্চেন থেকে অনেকটা রিপিট হচ্ছিলো, তাহলে ম্যাথমেটিক্সেও কি আমরা এরকম কিছু হয়েছে? কিছুটা, কিন্তু অত বেশি রিপিট হয়নি। আচ্ছা আচ্ছা, তাহলে তোমার ওভারঅল কী মনে হচ্ছে যে এক্সাম কেমন হলো? হচ্ছে, ভালোই হয়েছে। এরপর তো তোমাদের আজকে 16 তারিখ অঙ্ক পরীক্ষা হয়ে গেল, এরপর তোমাদের আছে হলো 22 তারিখে ফিজিক্স এক্সাম। ফিজিক্স এক্সামের কীরকম প্রিপারেশন? ফিজিক্সটা খুব ভালো প্রিপারেশন। আচ্ছা, তার মানে ফিজিক্সে তোমার খুব ভালো প্রিপারেশন আছে, তাই তো? ঠিক আছে, তাহলে তুমি ভালো করে ফিজিক্স পরীক্ষা দিও, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা কোন স্ট্রিম থেকে, সায়েন্স না আর্টস? আমি সায়েন্স। আমি সায়েন্স। আচ্ছা, তোমরা দুজনেই সায়েন্স, তাহলে আজকে তো অঙ্ক পরীক্ষা ছিল, অঙ্ক পরীক্ষা কেমন হয়েছে? হয়েছে মোটামুটি, মানে হ্যাঁ মোটামুটি ভালোই হয়েছে। আচ্ছা, এমসিকিউগুলো কেমন গেল? এমসিকিউ সব করতে পেরেছো? ওকে, আমাদের তো ম্যাথমেটিক্সে টোটাল 80 মার্কসের কোয়েশ্চেন হয়, তাহলে তোমাদের কতখানি আইডিয়া যে তোমরা কত স্কোর করতে পারবে? স্কোর বলতে একটা বেসিক আইডিয়া যে কত নাম্বার পেতে পারো তোমরা, মানে তাও 70%। হ্যাঁ, দেখা যাক। ওকে ওকে, আচ্ছা, নেক্সট দিন তো তোমাদের ফিজিক্স এক্সাম আছে, ফিজিক্স এক্সামে কীরকম প্রিপারেশন? এটা এখন 5 দিন সময় আছে, তার মধ্যে আরেকটু ভালো প্রিপেয়ার করতে হবে, মানে প্রিপারেশনটা একটু গন্ডগোল আছে, তো ওটাকে ঠিক করতে হবে একবার। মোটামুটি আছে। আচ্ছা আচ্ছা, আগের যে দুটো এক্সাম হলো বাংলা এবং ইংলিশ, সেগুলো তোমাদের কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে। আমরা বাংলা এবং ইংলিশ এক্সামের সময় একটা প্যাটার্ন দেখছিলাম যে আমাদের যে আগের বছরের কোয়েশ্চেনগুলো সেগুলো কিন্তু রিপিট হচ্ছিলো, এবার তোমাদের ম্যাথমেটিক্সেও কি সেরকম কিছু দেখা গেছে? তোমাদের একটা আইডিয়া ওয়াইজ তাও অ্যারাউন্ড কত পার্সেন্ট কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার থেকে এসেছে? ওকে ওকে, আর এখানে আমরা যে প্যাটার্নগুলো, ক্যালকুলাস থেকে তো আমাদের অনেকটা পোর্শন থাকে, তোমরা ক্যালকুলাসে কতটা অ্যাটেন্ড করতে পেরেছো? মোটামুটি করেছি, একটা অঙ্ক হয়তো হয়নি, বাট করেছি মোটামুটি। হ্যাঁ, ওরকমই এক দুটো অঙ্ক হয়নি, বাকি সব মোটামুটি। ওকে ওকে, ঠিক আছে, আমাদের তোমাদের থেকে এটুকুই জানা ছিল, থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা কথা বললাম এখানে স্টুডেন্টদের সঙ্গে এবং প্যারেন্টসদের সঙ্গে, এবং তাদের কীরকম রিয়াকশান, তাদের কী চিন্তাভাবনা, কীরকম কোয়েশ্চেন এসেছে, এগুলো সব কিন্তু আমরা জানতে পারলাম। তোমাদের সাথে তাহলে দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে, সেখানে আমরা আরও বিভিন্ন বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করব এবং ম্যাথমেটিক্স এবং ফিজিক্স সম্পর্কে তোমাদের বিভিন্ন বিষয় শেখাবো। সেগুলো দেখার জন্য আমাদের যে চ্যানেলটি সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং আজকের এই ভিডিওটি ভালো লাগলে সেটাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথেও শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।